আনন্তুর মাথা তুলে তাকায়। তুরের দু চোখ ছলছল করছে। আনন্তুরের দু চোখের পাতায় চুমু দিয়ে বলল, ভয় পেলে চলবে না, হবু এমপির বউ ভীতু, এই কথা লোকে শুনলে ভোট দেয়া তো দূরের কথা, সবাই আমাকে দেখলে ছিছা করবে। মাই ডিয়ার ব্রেভ গার্ল, কেউ কিছু বললে চুল ছিঁড়ে দিবে। চুল ছিঁড়ার বেলা আমার বউজান গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠার যোগ্যতা রাখে। এতক্ষণে তোর কিছুটা স্বাভাবিক হলো? আনানের কথা শুনে তোর মন খারাপ করে বলল, আর লোকটা যদি টাকলা হয়? তোর কথা শুনে আনান বেদনাদায়ক হাসি দিয়ে বলল, আমি আমার সয় সম্পত্তি বিক্রি করে তার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবো, এরপর তোমাকে বলবে সেগুলো ছিঁড়ে ফেলতে, ওকে? তোর মাথা নেড়ে বলল, হুম ওকে। তোরের মুখে ওকে শুনে আনান মুখ টিপে হাসল। বউটা এতটা কিউট কেন, একদম বাচ্চা। ইচ্ছে করে বুকের ভেতরে লুকিয়ে ফেলি, যখন ইচ্ছে হবে বের করে দেখব, কেউ এলে আবার লুকিয়ে ফেলবো। না, এত আদুরে বউ বাইরে রাখা, বাইরে থাকা রিস্ক হয়ে যাবে। আকিল এতক্ষণ ধরে আনানের পথ চেয়ে আছে। আনান কেবিন থেকে বেরিয়ে পড়ল। আকিল তাদের আসতে দেখে সরে দাঁড়ায়। দোতলায় হাত পা নেড়ে কাঁদছে ছোট্ট একটা বাচ্চা। আকিল চেষ্টা করছে, কিন্তু সে থামাবার নয়। পুরো দিন ঘুমালেও রাতটা তার জাগতেই হবে। আকিলের ওয়াইফ মেহেরিন হাত পা গুটিয়ে আকিলকে দেখছে। বাপ হয়ে মেয়ে সামলাতে পারছে না, ব্যাপারটা রেগে আছে মেহেরিন। আনান সহ তোর কেবিনে ঢুকলো। মেহেরিন আগ থেকে জানতো তারা আসবে, এতক্ষণ সে অপেক্ষায় ছিল সে। কিন্তু মাঝখানে আকিলের কাণ্ড দেখে রাগ উঠে গেছে তার। আনানকে দেখে আকিল দোলনা ছেড়ে সরে দাঁড়ায়। আনান তোরকে মেহেরিনের সাথে পরিচয় করিয়ে দেয়। তোর কুশলাদি বিনিময় করে উৎসুক হয়ে বেবিটার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে তোরের ভুল ধারণা ভাঙলো, তোর মনে মনে নিজেকে অনেকগুলো গালি দিয়ে থামলো। আনান মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, মেহেরিন, তোমার মেয়েকে কোলে নেওয়া যাবে? মেহেরিন হেসে উঠে বলল, অবশ্যই ভাইয়া, এতে জিজ্ঞেস করার কি আছে? তোর, তুমি কোলে নিবে? তোরের আগ্রহ অনেক, কিন্তু কখনো বাচ্চা কোলে নেয়নি, তাই কিছুটা চুপসে গিয়ে বলল, না নিব না। মেহেরিন কিছুটা অবাক হলো। আনান তোরের মাথায় হাত বুলিয়ে বলল, নিতে চাও? তোর মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু আমি কখনো কোলে নেইনি, যদি পড়ে যাই? তোরের কথায় মেহেরিন আরো আকিল হাসলো। মেহেরিন মুচকি হেসে বলল, ভাইয়া, আপনার মিসেস এর কথা খুব মিষ্টি, একদম আদুরে আদুরে। আকিল মেহেরিনের সাথে সহমত পোষণ করে। এদিকে বেবি গার্ল থেকে কাঁদছে। আনান আলতো হাতে বাচ্চাটাকে উঠিয়ে তোরের কোলে তুলে দিতে নেয়, কিন্তু কিভাবে না কিভাবে নিবে সেটাই বুঝতে পারছে না। মেহেরিন ধীর পায়ে উঠে তোরের হাত ঠিক করে দেয়। আনান তোরের কোলে বাবুকে তুলে দেয়। তোর কোলে নিতে পেরে বেশ খুশি, বেশ কয়েকবার চুমি দিয়ে ফেলেছে। আনান তোর আর বাবুর মুখের দিকে চেয়ে আছে। এমন একটা সময় আমাদের হলে খুব বেশি মন্দ হবে না? আনানের অবচেতন মন সে কথাই বারবার বলছে। তোর বেশ কৌতূহল নিয়ে বলল, আপু, বাবুর নাম কি? মেহেরিন মৃদু হেসে বলল, এখনো ঠিক করা হয়নি, তবে ওর বাবা প্রিন্সেস ডাকে। তোমার কি কোনো পছন্দের নাম আছে? থাকলে বলো না। আমার কোনো পছন্দের নাম নেই, তবে তোমার বাবুটা একদম চাঁদের মতো সুন্দর, ওকে চাঁদ ডাকতে পারো। মাশাল্লাহ, শি লুক লাইক ফুল মুন। মেহেরিন তোরের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে, এটাই ফাইনাল, ওর ডাক নাম চাঁদ রাখা হবে। আনান ভাবুক হয়ে বলল, চাঁদ? কেমন একটা মনে হচ্ছে না? তোর আনানের মুখের দিকে তাকিয়ে বলল, যেমনই হোক, আপনার তাবিজ কবজ নান রুটি থেকে ভালো, চাঁদ কত সুন্দর নাম। আমার মেয়ে হলে আমিও চাঁদ রাখবো। আপনি আপনার গুলোর নাম অমাবস্যা রাখবেন, সমস্যা কি? আসছে নাম নিয়ে কথা বলতে? মেহেরিন হাসতে পারছে না, হাসলেই সেলাই টান খাবে, এদিকে না হেসেও পারছে না। আকিল তোরের কথা শেষ না হতেই কেবিনের বাইরে চলে গেছে। বেচারা বাইরে হাসিতে ফেটে পড়েছে। এদিকে আনান হা করে তাকিয়ে আছে। শেষ অবধি নিজের বউয়ের মুখ থেকে বাচ্চা ভাগাভাগির কথা শুনতে হচ্ছে। আমার তোমার কি হলে তো আমাদেরই হবে। তোর কথার বোম ফেলে বেবির হাত পা নেড়ে খেলছে। এদিকে মেহেরিন আস্তে করে বলল, দেখুন ভাইয়া, আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি, যা আপনি ভালো করেই জানেন। আজও একটা কথা বলি, এর চেয়ে বেটার বলেন, বেস্ট বলেন, আর একটাও হয় না। আপনাকে বোঝার মতো মেয়ে মানুষের অভাব হবে না, ভুল শুধরে দেওয়ার মতো মেয়ে মানুষেরও অভাব হবে না, এমনকি গুছিয়ে দেওয়ার মতো মেয়ে মানুষেরও অভাব হবে না। তবে এমন একজন,
এমন একজন খুঁজলেও পাবেন না, এমন একজন পাওয়া ভাগ্যের বিষয়। আমি যতটুকু শুনেছি এবং যা দেখছি তাতে এতটুকু শিওরলি বলতে পারি, আপনার কাছে এখন মনে হবে জীবনের আসল সৌন্দর্য কি, জীবন কেমন হয়, নিজের একজন ব্যক্তিগত মানুষ থাকলে কেমন লাগে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এইবার থেকে আপনার বাঁচার ইচ্ছে হবে, রিস্ক নিতে ভয় লাগবে, কারণ এই রমণী ভালোবাসায় মোড়ানো। আনান মাথা নেড়ে বলল, ইউ আর রাইট, একটু বেশি বাচ্চামো করে, একটু বেশি অগোছালো, একটু বেশি কথা, একটু বেশি অবাচ্য, একটু বেশি অবুঝ, একটু বেশি আমার বিপরীত, কি করব বলো। তবুও ভালোবাসি এই বিপরীত স্বভাবের মেয়েটাকে। আমার জগৎ সংসার এখন তাকে ঘিরে, রিস্ক নিতে ভয় তো লাগবেই। আনানের কথায় হাসলো মেহেরিন। সেই কলেজ জীবন থেকে জানে আনানকে, ক্লাসে সিনিয়র ছিল, বেশ রাগী আর গম্ভীর, কথা বলা তো দূরের কথা, হাসতে অবধি দেখেনি কখনো, ইভেন এত বছর অবধিও দেখেনি, যা দেখেছে তাও কৃত্রিম হাসি। কিন্তু এখন তার মুখ থেকে হাসি যেন সরছেই না। মেহেরিন মুচকি হেসে দূরের মাথায় হাত বুলিয়ে বলল, পছন্দ হয়েছে, নিয়ে যাবে? তোর বাবুর দিকে চেয়ে থেকে বলল, হুম, ইচ্ছে করছে, কিন্তু বাবু মাকে ছাড়া ভালো থাকবে না, আমি নিয়ে গেলে ও তোমাকে মিস করবে, আমি বড় হয়েও আমার মা ছাড়া থাকতে কষ্ট হয়, আর ও তো এইটুকুন, বলতেও পারবে না কষ্ট হচ্ছে, বরং তুমি রেখে দাও, বড় হলে মাঝে মাঝে আমাকে দিও। মেহেরিন তোরের কথা শুনে আনানের দিকে তাকায়, আনান ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, আমার জন্য খারাপ লাগছে তোর? মাথা নাড়ায় তোর। মেহেরিন আলতো হাতে বাবুকে কোলে তুলে নিয়ে বলল, ঠিক আছে, একটু বড় হলে আমি তোমার কাছে নিয়ে আসব। এরপর আনান তোরকে নিয়ে বেরিয়ে পড়ে, গাড়ি স্টার্ট দিয়ে বলল, বেশি খারাপ লাগছে তোর? যাবে আম্মার কাছে? তোর মাথা নেড়ে বলল, এখন না, কিছুদিন পর যখন আপনি আমাকে নিয়ে বের হবেন তখন। আনান আলতো করে হাসলো, যাক তোর বুঝতে পেরেছে। ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে আনানের ফোন বেজে উঠল। আনান তোরকে বালিশে শুয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, শাহেদ কল করেছে। আনান কল রিসিভ করার সঙ্গে সঙ্গে শাহেদ বলে উঠে, স্যার, ফাদার জ্যারেড আর নেই, কিছুক্ষণ আগে অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে, তিনি নাকি সুইসাইড করেছে। শাহেদের বলা কথায় আনান অবাক হলো, ফাদার জ্যারেডের সাথে কাল সকালে কথা হয়েছে, এর মধ্যে এমন কি ঘটলো যার জন্য সুইসাইড করতে হলো? কপালে আঙ্গুল ঘষতে ঘষতে অঙ্ক মেলানোর চেষ্টা করছে আনান। এর মধ্যে সাদাব কল দেয়। আনান কল রিসিভ করার পর সাদাবের কথা শুনে থম ধরে গেছে। সাদাবের মতে ফাদার জ্যারেড সুইসাইড করেনি, বরং ধারণা করা যাচ্ছে তাকে খুন করা হয়েছে। আনান বড় করে নিঃশ্বাস ফেলে বলল, সাদাব, মেক শিওর ইনভেস্টিগেশনের দায়িত্বটা যেন তোমার টিমকে দেয়া হয়। সাদাব ওকে স্যার বলে কল কেটে দেয়। আনানের সন্দেহের তালিকায় শীর্ষে এনামুল হক। আনান যখন এনামুল হকের কথা ভাবছে তখনই নুসাইব কল দিয়ে বসে। আনান মোবাইলের দিকে তাকিয়ে কপাল কুচকে ফেলল। এই সময় নুসাইবের কল খটকা লাগছে। হ্যালো, নুসাইব বড় করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি ফাদার জেদের কথা শুনেছেন? হ্যাঁ, কিছুক্ষণ আগেই শুনলাম। নুসাইব তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আপনাকে সত্যি মনে হচ্ছে সুইসাইড? আনান সতর্কতার সাথে উত্তর দিল, আমার কিছুই মনে হচ্ছে না, ঘুম থেকে ওঠার পর পুরো ব্ল্যাঙ্ক হয়ে আছি, বুঝতে পারছি না আসলে কি হচ্ছে। না বোঝার কিছুই নেই, ফাদার জেরেদকে খুন করা হয়েছে, এটা আমি 100% শিওর। তুমি কিভাবে এতটা শিওর হলে? এটা আমার জন্য খুব একটা কঠিন ব্যাপার না, যেখানে আমার বাবা জড়িত সেখানে আমি শিওর হতেই পারি, যদিও খুনটা আমার বাবার প্ল্যান ছিল না। মানে কি বলতে চাইছো? খুন বাবার প্ল্যান ছিল না, প্রথমে আমিও ভেবেছিলাম এটা ওনার কাজ ছিল। খবরটা শোনার পর থেকে বাবাকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু কিছু সময় পর বাবার কাছে একটা মেইল আসে, এরপর থেকে উনি কিছুটা শান্ত। আমার মনে হয় কাজটা চতুর্থ ব্যক্তির। আনান কিছু একটা ভেবে বলল, নুসাইব মোবাইলটা কে দিয়েছে কিছু জানো? সেটা দেখার আগে বাবা ল্যাপটপ নিয়ে রুমে চলে গেছে, আমার মনে হয় ওনাকে নজরে রাখলে ব্যাপারটা খোলসা করা যাবে। ঠিক আছে নুসাইব, তুমি এনামুল হক সাহেবের দিকে নজর রাখো, বাকিটা আমি দেখছি। ঠিক আছে, আমি সময় সময় ইনফর্ম করব। নুসাইবের কথা শুনে গভীর ভাবনায় পড়ে গেল আনা। সব কিছু যেন খুব বেশি তাড়াহুড়ো করে হচ্ছে, না এবার সবটা না সামলালেই নয়। আর মনে ভেঙে উঠল তোর, পাশে আনানকে দেখতে না পেয়ে ভ্রুজোড়া গুটিয়ে নেয়। আনান সবে মিনি ট্যারেস থেকে রুমে প্রবেশ করে, তুরকে উঠতে দেখে মিষ্টি হেসে বলল,
কী ব্যাপার এত তাড়াতাড়ি উঠলে যে? বেশ তো স্লিপিং বিউটির মতো ঘুমাচ্ছিলে। তোর চোখ কচলাতে কচলাতে বলে, আমার কথা মনে পড়ছে। তোরের কথা শুনে আনান চুপ করে গেল। তোর বালিশের নিচে হাত রেখে মোবাইল বের করতে আনান ছো মেরে তোরের হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। এতে তোর বেশ অবাক হলো। আনান তোরের মোবাইল সুইচ অফ করে দিয়ে বলল, আজ আম্মাকে কল দেয়া যাবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, ওই ডাক্তারগুলো আম্মার মোবাইল হ্যাক করে নিয়েছে। এখন তুমি যদি কল দাও ওরা জেনে যাবে তুমি কোথায় আছো। আনানের কথায় তোর মুখে হাত দিয়ে বলল, কি বলছেন, তাহলে তো একদম কল দেয়া যাবে না। ওকে ওকে, আমি কল দিব না। শুধু আম্মা নয়, বরং তোমার সাথে যাদের যাদের কন্ট্যাক্ট হয় তাদের সবার। তোর বিরক্ত হয়ে বলল, বদের গোষ্ঠীগুলোর খেয়ে দেয়ে কাজ নেই নাকি? হ্যাঁ, চোরের বাচ্চা, এদের মরার ভয় নেই। মরার পর এদের কড়াই করে ভাজবে, এরা তা জানে না। এত খারাপ কেন এরা? বউকে হাইপার হতে দেখে মুচকে হাসলো আনান। আনন্দ জানে এমন একটা খবর তোরের কাছে লুকানো মোটেও উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে এমন করতে হচ্ছে। না জানি তোর শুনলে কেমন রিয়েক্ট করবে। সাত পাঁচ ভাবতে ভাবতেই তোরকে ওয়াশরুমে পাঠিয়ে ল্যাপটপ নিয়ে বসলো আনান। অন্যদিকে হ্যাভেন এরিয়া পুরোটাকে সিলস করে দেওয়া হয়েছে। না কেউ ভেতরে ঢুকতে পারবে, না বেরোতে পারবে। যার দরুন স্কুল কলেজ এবং চার্চ সবটাই বন্ধ। ম্যাথিউ চার্চের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে। ম্যাথিউর মা এলা জ্যারিড ছেলের মাথাটা বুকে চেপে ধরে কাঁদছে। স্টেলা ক্যাথি তাদের পাশেই দাঁড়িয়ে আছে। এমন একটা সময় যেখানে একে অপরের পাশে না থাকলেই নয়, ব্যাপারটা যেখানে ফাদার জ্যারিডকে নিয়ে সেখানে অবশ্যই থাকা লাগবে। খ্রিস্টান পাড়ায় সবার পছন্দের দুজন ব্যক্তির মধ্যে একজন ফাদার জ্যারিড, অন্যজন মাদার ক্রিস্টোফার। ফাদার জ্যারিডের কথা শুনে হ্যাভেন এরিয়ার সামনে ভিড় জমে গেছে। ইনভেস্টিগেশন টিম তাদের কাজে ব্যস্ত। মাদার ক্রিস্টোফার শক্ত হাতে সবটা সামলানোর চেষ্টা করছে। তিনি জানেন এই মুহূর্তে তাকে ভেঙে পড়লে চলবে না। এই ঘটনার কারণে সুকনিরের কাজটা স্থগিত করা হয়েছে। সুকনিরের বাচ্চাগুলো ভয়ের মধ্যে আছে। প্রবীণ এবং কেয়ারটেকারগুলো তাদের সামলাতে হিমশিম খাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তোর। তার পেছনে দাঁড়িয়ে চুল আছড়ে দিচ্ছে আনা। তোর রুটি ছিঁড়ে ভাজি দিয়ে খাচ্ছে। রুটি চিপোতে চিপোতে এক পর্যায়ে জিজ্ঞেস করে উঠল, আচ্ছা একটা কথা বলুন তো। হ্যাঁ বলো। চুল বাড়তে বাড়তে উত্তর দিল আনান। তোর বিরক্ত হয়ে বলল, আমার দিকে মনোযোগ দিন, এরপর বলবো। তোরের কথায় হাসলো আনান। চুল বাঁধা রেখে তোরের মুখোমুখি বসে তোরের দুহাত নিজের হাতের আদলে নিয়ে বলল, আপনার দিকে পূর্ণ মনোযোগ আমার। এবার বলুন মিসেস, কি কথা ছিল? তোর মুখ ফুলিয়ে বলল, ডাক্তার লিচ্ছা বেশি সুন্দর। তোরের এহেন কথায় ফিক করে হেসে উঠল আনা। বউটার মধ্যে তাকে নিয়ে ইনসিকিউরিটি তৈরি হচ্ছে তাহলে? তোর মন খারাপ করে বলল, হাসছেন কেন, সত্যি সুন্দর তাই না? বেশি কিউট কিউট। আনান তোরের দুহাত শক্ত করে চেপে ধরে বলল, সুন্দর বলা চলে, তবে তোমার মতো কিউট পিউট আর অতটা সুন্দর নয়। তোর মাথা নিচু করে মিনমিনিয়ে গলায় বলল, আপনি কি তাকেও ভালোবাসেন আমার মতো? আনান লম্বা শ্বাস টেনে বলল, শোনো তুরজান, যেখানে ডাক্তার লিসার বেলায় কখনো ভালোবাসার শব্দটা আসেনি, সেখানে তোমার মতো ভালোবাসার প্রশ্নই আসে না। আমি শুধু আমার তুরজানকে ভালোবাসি, বেশি বেশি ভালোবাসি। আনানের কথা শুনে তোরের চেহারার রংটাই বদলে গেল। তোর হেসে উঠে বলল, তাহলে আমিও বেশি বেশি ভালোবাসি। আনান আদৌ জানে না তোরের কাছে ভালোবাসাটা কেমন, ভালোবাসা বলতে কি বুঝে তোর। আদৌ কি ভালোবাসার অনুভূতি সম্পর্কে ধারণা আছে তার, নাকি তাকে বিশ্বাস করতে শুরু করেছে বিদায় তোর তার প্রতি এমন আচরণ করে? আনান মুচকি হেসে বলল, এইভাবে ভালোবাসি বলতে হয় না তোর। যেদিন তোমার মনে হবে আমাকে ছাড়া তোমার চলবে না, সেদিন বলবে ভালোবাসি। কারণে অকারণে যখন আমাকে দেখতে ইচ্ছে করবে তখন বলবে ভালোবাসি। যখন আমার সাথে কথা বলার খুব বেশি ইচ্ছে হবে তখন বলবে ভালোবাসি। আমার দূরে চলে যাওয়ার কথা শুনে তোমার পুরো পৃথিবী যখন শূন্য শূন্য লাগবে তখন বলবে ভালোবাসি, ঠিক আছে? আনানের বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো তোর। শেষে মাথা নেড়ে বলল, হুম ঠিক আছে। আনান তোরের দুগালে আলতো করে টেনে দিয়ে বলে, এই নিয়ে সন্দেহ করেছিলে তাই না? আমি তো সব জানতাম। তোর মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ জ্যোতি আপু বলেছিল তাই। আনান কপাল কুচকে বলে, জ্যোতি বলেছে? কি বলেছে? তোর বসে বসে আনানকে সবটা বলল। সব শুনে আনান মনে মনে বলল, সিরিয়াল দেখে কে সংসার শেখে? হা হুতাশ করে নিজেই নিজেকে বলে উঠল, না আনান, শুধু তোর বউ শেখে। এক্সট্রা অর্ডিনারি বউ তোর, শুধু ক্রাইম পেট্রোল না দেখলেই হয়।
না জানি কোন দিন খুন করা শিখে বসে থাকে। চুল বেঁধে তোরকে নাস্তা করতে বলে নিজেও তৈরি হয়ে নিল। এর মধ্যে নাবিদ কল করেছে, আনান কল রিসিভ করে স্ক্রল হেসে চুল ঠিক করে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে জ্যোতির সাথে দেখা হয় আনানের। আনান জ্যোতিকে ডেকে বলে, শুনলাম আজকাল তুমি নাকি সংসার শেখাচ্ছ, কথাটা কি?